আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলিউডের বোল্ড কুইন স্বস্তিকা মুখোপাধ্যায়, অপরূপ সুন্দরী গ্ল্যামারাস এই অভিনেত্রীকে বার বার দেখা গেছে সাহসী দৃশ্যে, কখনো জেকমান, কখনো মাছ মিষ্টি আনমোল, কখনো তবে তাই হোক সিনেমাগুলিতে বোল্ড সিনে দেখা গেছে সেক্সি লুকের সুস্মিতাকে। পরিচালক প্রতিনিধি গুপ্তার প্রথম ছবি শাহিদ বিবি গোলামে পাওয়া গেছে সুস্মিতা সেন্সেশনের আজ। এবার সেই সুন্দরী সুস্মিতাকেই সম্ভবত দেখতে পাওয়া যাবে সুইং সুটে, সৌজন্যে হইচই টিভির জন্য আপকামিং ওয়েব সিরিজ দুপুর ঠাকুরকে। এই সিরিজে উমা নামে এক গৃহবধূ চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা, যার স্বামী জীবনবাবুর বয়স 55 বছর। সেই জীবনবাবুর বাড়ির একতলাতেই পেইং গেস্ট হিসেবে থাকবে 6 যুবক, আর যুবতী উমা বৌদির সঙ্গে 6 যুবকের দৃষ্টি মিলিয়ে দুপুর ঠাকুরপুর গল্প। পরিচালক দেবালয় বন্দ্যোপাধ্যায়। এই ওয়েব সিরিজটিতে সুস্মিতার স্বামী জীবনবাবুর চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ গুহ। আগত সেক্স কমেডি এই ওয়েব সিরিজটিতে সুইং সুটে দেখা যাওয়ার সম্ভাবনা এই লাস্যময় অভিনেত্রীকে। আপাতত কলকাতার মানিকতলা একটি বনেদি বাড়িতে হই হই করে হইচই টিভির জন্য তৈরি হতে চলা এই ওয়েব সিরিজের শুটিং চললেও স্বস্তিকার সুইমিং কস্টিউম পরিহিত দৃশ্যের শুটিং হবার কথা সুইমিং পুল থাকা একটি রিসর্টে। গল্পটির মূল ভাবনা ভেঙ্কটেশের সাহানার হলেও প্রতিটি পর্বের গল্প এবং স্ক্রিনপ্লে লিখেছেন শৌভিক দাশগুপ্ত। 6 জন ঠাকুরপোর একজন কিঙ্কির চরিত্রে অভিনয় করছে টলিগঞ্জ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর সব ঠিক থাকলে দুপুর ঠাকুরপোর সৌজন্যে সুইং সুটে দেখা যাবে সুন্দরী সুস্মিতাকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।